জঙ্গি তকমা দিয়ে বিদেশিদের ভোলানো যাবে না বলছেন গয়েশ্বর। এদিকে আপনি কোনো দলকে ফেলে দিতে পারেন না, ইসিকে সাবেক সিইসির হুঁশিয়ারি। জানাবো আওয়ামী লীগের উন্নয়ন অনেকের ভালো লাগে না বলছেন মায়া। আরো জানাবো বিএনপির দশ দফা বিপরীতমুখী অবস্থানে ক্ষমতাসীন ও বিরোধীরা। এবং সর্বশেষ জানাবো আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভা সন্ধ্যায়। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জঙ্গি তকমা দিয়ে বিদেশিদের ভোলানো যাবে না বলছেন গয়েশ্বর। আওয়ামী লীগ সরকার স্বেচ্ছায় পদত্যাগ করলে বিএনপি সহায়তা করবে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেছেন জঙ্গিবাদের তকমায় বিদেশিদের আর ভোলানো যাবে না। গয়েশ্বর চন্দ্র রায় বলেন বিদেশিদের চোখ পরিষ্কার হয়ে গেছে, জঙ্গিবাদে নিয়ে শুধু নাটক আর নাটক, এখন এসব তকমা চলে না, আমাদের দশ দফা বহু কথা। তিনি শেখ হাসিনার প্রতি আহ্বান জানিয়ে বলেন গণতন্ত্রের পথে ফিরে আসুন, সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য জাতিকে সহযোগিতা করুন, পদত্যাগ না করলে পেছনে হটার সময় নেই, আপনার পতন রোধ করার শক্তি বাংলাদেশে নেই বিদেশেও নেই, রক্তপাত ঘটাবেন না, কথায় কথায় গুলি করবেন না, পুলিশকে জনগণের শত্রু বানাবেন না। বিএনপির নেতা বলেন আজ কি নিষেধাজ্ঞার কথা বলছেন, বিদেশিরা নিষেধাজ্ঞার কত দেবে, জনগণ নিষেধাজ্ঞা দিয়ে বসে আছে। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সহ নেতা কর্মীর অবিলম্বে মুক্তির দাবি জানান তিনি। আপনি কোনো দলকে ফেলে দিতে পারেন না, ইসিকে সাবেক সিইসির হুঁশিয়ারি। সাবেক প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আবু হেনা বর্তমান নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করে বলেছেন, আমি মনে করি নির্বাচন কমিশনকে দলগুলোর সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ করা উচিত। আমি নির্বাচনের জন্য মাত্র দুই মাস সময় পেয়েছিলাম, সকল দলের সঙ্গে বসে সর্বসম্মত হয়ে নির্বাচন করেছি। আপনি কোনো দলকে ফেলে দিতে পারেন না, তাদের কাছে নিয়ে আসুন। তিনি বলেন নির্বাচন যদি অংশগ্রহণমূলক ও প্রতিদ্বন্দ্বিতামূলক না হয় তবে সে নির্বাচন অর্থহীন, সেটি নির্বাচন নয়। সুতরাং নির্বাচন কমিশনারের কাছে আমরা প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন প্রত্যাশা করি। তিনি বলেন অংশগ্রহণমূলক নির্বাচন করতে হলে আবার আস্থা অর্জন করতে হবে, সেই আস্থার ভিত্তিতে সবাইকে নির্বাচনে নিয়ে আসা সম্ভব, এই কাজটা খুবই প্রয়োজন। নির্বাচন কমিশন কোনো দলকে নির্বাচনে অংশগ্রহণে বাধ্য করবে না এবং সে ধরনের কোনো প্রয়াসও কমিশন গ্রহণ করবে না। বিভিন্ন সময় বর্তমান নির্বাচন কমিশনের দেয়া এমন বক্তব্য প্রসঙ্গে সাংবাদিকদের জানতে চাইলে তিনি নির্বাচন কমিশনের এ ধরনের বক্তব্য দেওয়া ঠিক নয়, আপনাকে সবাইকে নিয়ে নির্বাচন করতে হবে, সবাইকে ডাক হবে, আমার দায়িত্ব সুষ্ঠু নির্বাচন করা, আর সুষ্ঠু নির্বাচন হলো সব দলকে নিয়ে অংশগ্রহণমূলক নির্বাচন করা। তিনি আরো বলেন সংবিধানে বলা হয়েছে নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন, সুষ্ঠু নির্বাচন করার জন্য যে জনবলের প্রয়োজন হবে সেটা রাষ্ট্রপতি দেবেন এবং অবশ্য করণীয় কর্তব্য হলো সকল নির্বাহী কর্তৃপক্ষ নির্বাচন কমিশনকে সাহায্য করবে, এটার উপর ভিত্তি করে নির্বাচন কমিশনের অগ্রসর হওয়া উচিত। সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম শাখওয়াত হোসেন বলেন আরপিওতে কিছু গ্রে এরিয়া আছে যেগুলো নিয়ে কাজ করা দরকার, হলফনামা যাচাই করা আর একটা বড় সমস্যা, আমরা কমিশনে থাকতেও এ সমস্যায় পড়েছিলাম, সমস্যা উত্তরাতে প্রার্থীর দেওয়া তথ্যগুলো আমরা এনবিআরে পাঠাতাম কিন্তু কোনো সাড়া পাইনি। সবচেয়ে বড় যে সমস্যা সেটি হলো তথ্য দেখে তা ভোট হয় না। ভোট কিভাবে হয় আপনারা জানেন, তা আমি রিপিট করতে চাই না। রাতের ভোট প্রসঙ্গে সাবেক সিইসি কে এম নুরুল হুদা বলেছিলেন বিষয়টি আদালতে চলে গিয়েছিল, এরপর আমরা অভিযোগ পেয়েছি যে রাতে ভোট হয়েছে, তখন আমাদের করার কিছু ছিল না। সবচেয়ে বড় যে সমস্যা সেটি হলো তথ্য দেখে তা ভোট হয় না। ভোট কিভাবে হয় আপনারা জানেন, তা আমি রিপিট করতে চাই না। রাতের ভোট প্রসঙ্গে সাবেক সিইসি কে এম নুরুল হুদা বলেছিলেন বিষয়টি আদালতে চলে গিয়েছিল, এরপর আমরা অভিযোগ পেয়েছি যে রাতে ভোট হয়েছে, তখন আমাদের করার কিছু ছিল না। এখানে আরপিও সংশোধনটা কি জরুরি, এমন প্রশ্নের জবাবে ডক্টর এম শাখওয়াত হোসেন বলেন একাদশ ভোটে কে এম নুরুল হুদা গ্যাজেট করেনি, কিন্তু করেননি, পরের দিন সকালে পিসি দেখিয়েছে রাতে ভোট হয়েছে, সে সময় তিনি বন্ধ করতে পারতেন, সেটা তিনি করেননি। সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার বলেন গণতন্ত্র হলো এমন এক শাসন ব্যবস্থা যেখানে সকল ক্ষমতার উৎস জনগণ, যেখানে জনগণ সে ক্ষমতা হয় সরাসরি না হয় নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে প্রয়োগ করে, আর গণতান্ত্রিক ব্যবস্থার সুফল অনেকাংশে নির্ভর করে নজরদারিত্বে কাঠামোর কার্যকারিতার উপর। আপনারা অনেকেই জানেন ভোটারদের তথ্যভিত্তিক ক্ষমতায়নের লক্ষ্যে বিচারপতি মোহাম্মদ আব্দুল মতিন ও বিচারপতি এ এফ এম আব্দুর রহমান সমন্বয়ে গঠিত বাংলাদেশ হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ 2005 সালে একটি যুগান্তকারী রায়ের মাধ্যমে হলফনামা আকারে সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের তাদের মনোনয়নপত্রের সঙ্গে আট ধরনের তথ্য প্রদানের বাধ্যবাধকতা সৃষ্টি করেন। এ রায়কে ভণ্ডুল করার লক্ষ্যে একটি স্বার্থন্বেষী মহল সম্পূর্ণ গোপন এবং জালিয়াতির আশ্রয় নিয়ে আবু সাফা নামে একজন
একজন দুর্বৃত্তের পক্ষে আপিল দায়ের করে। সৌভাগ্যবশত সুজন এর প্রচেষ্টায় এই অপচেষ্টা রোধ এবং প্রার্থীদের সম্পর্কে ভোটারদের তথ্য প্রাপ্তির অধিকার নিশ্চিত করা সম্ভব হয়। শুধু তাই নয়, আনন্দের বিষয় যে ভোটারদের তথ্য প্রাপ্তির অধিকারের বিষয়টি এখন গণপ্রতিনিধিত্ব আইন 1972 এবং ইউনিয়ন পরিষদ ব্যতীত অন্য সব স্থানীয় সরকার আইন বা বিধিমালাতে অন্তর্ভুক্ত হয়েছে। আওয়ামী লীগের উন্নয়ন অনেকের ভালো লাগে না বলছেন মায়া। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য মোফাজ্জেল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম বলেছেন, দেশে গত 14 বছরে একের পর এক মেগা প্রজেক্ট হয়েছে। এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের উন্নয়নের সফলতা, কিন্তু এটি অনেকের ভালো লাগে না। তিনি বলেন, এই সফলতাকে নস্যাৎ করার জন্য আজকে স্বাধীনতা বিরোধী শক্তি উঠে পড়ে লেগেছে, যারা বাংলাদেশকে স্বীকার করে না, দেশের ইতিহাসকে স্বীকৃতি দেয় না, আইন মানে না, কোর্ট কাচারি মানে না, গায়ের জোরে ক্ষমতায় যেতে চায়, অসাংবিধানিক উপায়ে পেছনে দরজা দিয়ে ক্ষমতায় যেতে চাই। আপনারা ষড়যন্ত্র করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করবেন আর আমরা বসে থাকবো, এটা হয় না। মোফাজ্জেল হোসেন চৌধুরী মায়া বলেন, বিএনপি সব মিলিয়ে 38 দফা দিয়েছে। এদেশের মানুষ তাদের এসব দফা বিশ্বাস করে না, কাজ বিশ্বাস করে, কাজ কর্ম সততাকে বিশ্বাস করে, যেটা শেখ হাসিনা এর মধ্যে করে দেখিয়েছে। সভায় আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর আরেক সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, বিএনপি আজকে রাষ্ট্রযন্ত্রকে হত্যার ষড়যন্ত্র করছে। বিএনপি সংবিধান মানে না, তারা অনির্বাচিত সরকার চায়, এই ইস্যু নিয়ে আলোচনার সুযোগ নেই। বাংলাদেশে আর তত্ত্বাবধায়ক সরকার হবে না, বিএনপি নির্বাচনে আসবে কিনা সেটি তাদের ব্যক্তিগত বিষয়। বিএনপির 10 দফা বিপরীতমুখী অবস্থানে ক্ষমতাসীন ও বিরোধীরা। রাজধানীর গোলাপবাগ মাঠে গতকাল শনিবার ঢাকা বিভাগীয় গণসমাবেশে বিএনপি যে 10 দফা দাবি পেশ করেছে তা একেবারেই নতুন নয়, বরং দলটি অনেকদিন ধরে এসব দাবি জানিয়ে আসছে। এবার তারা দাবিগুলো সুনির্দিষ্ট করল। বিএনপির দাবির ব্যাপার ক্ষমতাসীন আওয়ামী লীগের অবস্থান পুরোপুরি বিপরীতমুখী। আওয়ামী লীগ সুস্পষ্টতই আগামী জাতীয় সংসদ নির্বাচনমুখী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ দলটির নেতারা এখন থেকেই মানুষের কাছে ভোট চাইছেন। অন্যদিকে বিএনপি সাফ জানিয়ে দিয়েছে, দাবি আদায় না হলে তারা নির্বাচনে অংশ নেবে না। আওয়ামী লীগ ও বিএনপির এই বিপরীতমুখী অবস্থানের কারণে দেশের রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে গড়ায় তা নিয়ে একটি অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিএনপি কিভাবে তাদের দাবি আদায় করবে? ক্ষমতাসীন দল আওয়ামী লীগ কি বিএনপির দাবি মেনে নেবে? এসব প্রশ্ন মানুষের মনে ঘুরপাক খাচ্ছে। নিরপেক্ষ সরকারের অধীন নির্বাচনের দাবিতে প্রায় এক যুগ ধরে রাজপথে আছে বিএনপি, কিন্তু এ সময় তারা কোনো ফল অর্জন করতে পারেনি। আগামী দিনেও যে দলটি সহজে কিছু পেয়ে যাবে এমনটা বিএনপির নেতা কর্মীরাও বিশ্বাস করে না। এবার আসা যাক বিএনপির 10 দফা দাবিতে কি আছে। দলটির প্রথম ও প্রধান দাবি হল, বর্তমান অনির্বাচিত অবৈধ জাতীয় সংসদ বিলুপ্ত করে ভোটবিহীন গণতন্ত্র হরণকারী লুটেরা ক্ষমতাসীন সরকারকে পদত্যাগ করতে হবে। আওয়ামী লীগ বিএনপির বিপরীতে যাত্রা নির্বাচন নিয়ে আওয়ামী লীগ ও বিএনপির পুরোপুরি বিপরীতমুখী অবস্থান সবশেষে দেখা যায় 2014 সালে। তখন যে কোনো মূল্যে নির্বাচন করতে অনড় ছিল আওয়ামী লীগ, আর যেভাবে হোক নির্বাচন ঠেকাতে চেয়েছিল বিএনপি। আওয়ামী লীগ নির্বাচন করে সরকার গঠন করে, বিএনপি নির্বাচন ঠেকাতে ব্যর্থ হয়। তখন ভোটের আগে ও পরে সংঘাত সহিংসতার চূড়ান্ত রূপ দেখে বাংলাদেশ। বিএনপির টানা হরতাল অবরোধ জ্বালাও পোড়াও এখনো জাতির সামনে দুঃস্বপ্ন হয়ে আছে। আগামী জাতীয় নির্বাচন নিয়েও আওয়ামী লীগ ও বিএনপি পুরোপুরি বিপরীত অবস্থানে রয়েছে। অনড় অবস্থা থেকে কারো সরে আসা বা সমঝোতার কোনো লক্ষণ এখন পর্যন্ত দেখা যাচ্ছে না, ফলে দেশ কোন দিকে যাচ্ছে তা নিয়ে উদ্বেগ উৎকণ্ঠা নতুন করে দানা বাঁধছে। নির্বাচন কমিশন যে ধারণা দিয়েছে তাতে আগামী জাতীয় সংসদ নির্বাচন 2024 সালের জানুয়ারির শুরুতে অনুষ্ঠিত হবে। ভোটের এখনো 1 বছরের বেশি সময় বাকি, তবে একটা জাতীয় নির্বাচনের প্রস্তুতির জন্য কমপক্ষে 3 থেকে 6 মাস সময় লাগে। আওয়ামী লীগ ঘোষণা দিয়ে এখনই নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছে। দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা যশোর, চট্টগ্রাম ও কক্সবাজারের সমাবেশে আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক নৌকায় ভোট চেয়েছেন। আওয়ামী লীগের অন্য নেতারাও ভোট চাইছেন। বিএনপি গত জুলাই থেকে মোটামুটিভাবে সারা দেশে রাজনৈতিক সভা সমাবেশ শুরু করেছে। সবশেষে তারা দেশের 10টি স্থানে বিভাগীয় গণসমাবেশ করছে। এই সমাবেশের কোথাও তারা ভোট চায়নি। বর্তমান সরকারের অধীনে নির্বাচনে না যাওয়ার তা কথা তারা জোর দিয়ে বলে আসছে। বিএনপির মূল দাবি হল বর্তমান সরকারের পদত্যাগ, দল নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন তত্ত্বাবধায়ক সরকার গঠন, সবার কাছে গ্রহণযোগ্য একটি স্বাধীন নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন, অবাধ নির্বাচনের পূর্ব শর্ত হিসেবে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা। বিএনপি শুরু থেকে বর্তমান সংসদকে অবৈধ বলে আসছে, তা সত্ত্বেও দলটির 7 জন সংসদ সদস্য বর্তমান সংসদে যোগ দেন। তারা গত 4 বছর সংসদের আলোচনায় অংশ নিয়ে সরকারের নানা সমালোচনা করেছেন, তবে গতকাল এই 7 জন সংসদ সদস্য পদত্যাগের ঘোষণা দিয়েছেন। এই ঘোষণার
মাধ্যমে বর্তমান সরকার নির্বাচন ব্যবস্থা ও জাতীয় সংসদের প্রতি অনাস্থা প্রকাশকে আরেকটি স্তরে গেল। ইসি বলেছে দেশের রাজনৈতিক দলগুলোর বিবাদ মেটাতে তারা উদ্যোগী হবে না। 1996, 2006 ও 2014 সালে নির্বাচনের আগে জাতিসংঘ সহ প্রভাবশালী পশ্চিমা দেশগুলোর প্রতিনিধিরা নানাভাবে রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতার চেষ্টা করছে। দেশের ভেতর থেকে উদ্যোগ নিয়ে 2006 সালে বিএনপির তৎকালীন মহাসচিব আব্দুল মান্নান ভুইয়া ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিলের মধ্যে সংলাপ হয়েছে। 2018 সালে নির্বাচনের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করেন, তবে এর কোনোটাই ফলপ্রসূ হয়নি। এবার বিএনপি তাদের 10 দফা দাবি সমমনা দলগুলোকে নিয়ে যুগপৎ আন্দোলনের ঘোষণা দিয়েছে। ক্ষমতাসীন আওয়ামী লীগ তাদের জোট সঙ্গী সহ সমমনাদের নিয়ে বিএনপিকে কোণঠাসা করতে চাইবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিয়মিত আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।